নমস্কার বন্ধুরা, আমি সুপর্ণা অধিকারী ব্লগ থেকে সুপর্ণা আবারও চলে এসেছি আপনাদের সামনে এক ভাইয়ের বাড়িতে। এটা হচ্ছে বেলঘড়িয়া, বেলঘড়িয়া ডগ কেনেলে ভিজিট করব বলে। তো ওনার বাড়িতে অনেক ধরনের বিটস আছে, আমরা একে একে সব বিটস গুলো দেখে নেবো। আর কিভাবে আসবেন, ভাইয়ের ফোন নাম্বার, সমস্ত ইনফরমেশন আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখতে থাকুন ভিডিওটা। আমরা আজকে এসে গেছি এক ভাইয়ের কাছে। তা ভাই, তোমার নামটা? আমার নাম সৌভিক দত্ত। সৌভিক দত্ত, আচ্ছা এই লোকেশনটা একটু যদি প্রপার বলে দাও। এটা হচ্ছে আমার বাড়ি, হচ্ছে বেলঘড়িয়া নিমতা। বেলঘড়িয়া স্টেশন থেকে গোলবাগানের অটো ধরে যে কেউ নিমতা জহরপল্লি বললে একদম আমার বাড়ির সামনে নামিয়ে দেবে, নিমতা গ্যাস অফিসের পাশে। নিমতা জহরপল্লি, পরে আপনাদেরকে ভাই ফোন নাম্বার দেওয়া হবে, তা থেকে আপনারা লোকেশনও পেয়ে যাবে, লোকেশন ম্যাপে পেয়ে যাবে। আর যোগাযোগ ভাইয়ের কাছে দেখলাম প্রায় সব রকম বিড আছে। আচ্ছা, তুমি এটা কতদিন ক্যানেলটা শুরু করেছো? আমার আজকে ক্যানেলটা আমি শুরু করেছি, আমার 5-6 বছর হয়ে গেছে। আর আমি আগা করে 10-12 বছর হয়ে গেছে আমি কুকুরের ব্যবসা করি। কুকুরের ব্যবসা মানে সেল পারচেজ এরকম করি। এরকম করতে ঘরে কোনো বিড ছিল না? তখন কোনো ঘরে বিড ছিল না। এই 5-6 বছর ধরে আমার কাছে এই এখন ক্যানেল সেট আপও আছে, আর সব রকম ব্রিড মোটামুটি, সব রকম ব্রিডই মোটামুটি মোটামুটি আমার কাছে। গোল্ডেন রিট্রিভার, হাস্কি, সেনবার্নার, রটউইলার, বিগেল, ল্যাব, এই কটা আছে আমার কাছে। আচ্ছা, এরা যে সবাই আছে, এরা তো সবাই ফ্রেন্ডলি? একদম ফ্রেন্ডলি। তাহলে এই ফ্রেন্ডলিটা হওয়া যায় কিভাবে? ফ্রেন্ডলি রাখতে হবে, আগে ফ্রেন্ডলি ভাবে এদেরকে মেশাতে হবে মানুষের সাথে, তারপরে ফ্রেন্ডলি হবে। আর আমি যদি মনে করি না, চেন দিয়ে এক জায়গায় বেঁধে রাখলাম বা ওকে দূরে দূরে ছুটে ছুটে খাবার দিচ্ছি, সামনে যাচ্ছি না, ভয় ছিল, তা করলে হবে না। আচ্ছা আচ্ছা, ওকে আমাদের মতন মানুষের মতন মানুষের সাথে ওদের মেশাতে হবে, তারপরেই গিয়ে একটা জায়গা ওরা স্টাবলিশড হবে, না বুঝতে পারবে না আমরাও এদেরকে। এরা যদি আমাকে ভালোবাসা দেয় তাহলে অটোমেটিক ওদেরকেও আমরা ভালোবাসা দিতে পারবো, যার কারণে এরা। আচ্ছা, ধরুন একটাকে না হয় সম্ভব সবার সাথে মিশে ফ্যামিলিতে রেখে দিল, যখন এতগুলো বিটকে আপনি রাখেন কি করে? এত বিটকে রাখি আমি যখন কুকুর নিয়ে আসি, তাদেরকে কুকুর বলবো না, আমার বাচ্চা বলবো, বাচ্চাদের যখন আমি নিয়ে আসি তাদেরকে আগে আমি আগে যে আমার ঘরে যে বাচ্চাগুলো রয়েছে সেই বাচ্চাগুলোর সাথে আগে একবার একটু ইন্ট্রোডিউস করিয়ে দিই। আচ্ছা, তারপর আস্তে 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 ছেড়ে 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 আমিও থাকি, তখন ওদের সাথে আস্তে আস্তে ওরাই নিজেরাই বন্ডিং তৈরি করে নেয়। আচ্ছা, এখন কতগুলো ব্রিড আছে তোমার? আমার কাছে টোটাল ব্রিড আছে এখন 15খানা আছে। 15খানা আছে, 15টা ভ্যারাইটি আছে, ভ্যারাইটি রকম। আমার ঠাকুর আশীর্বাদে কেউ ফিরে যাবে না আমার বাড়িতে, ফিরে যাবে না। আর যদি ধরো এখন কারোর এই মুহূর্তে কোনো জিএসডি দরকার হলো, এবার সব সময় তো আর আমার ঘরে বাচ্চা থাকে না, এবার সেই ক্ষেত্রে আমার মিটিং করানো থাকে, অন্য জায়গায় মিটিং করানো থাকে বা অন্য জায়গায় বাচ্চা থাকে, আমি বাচ্চা নিয়েও আসি আমার ঘরে থেকে, এসে বাচ্চা দেখে নিয়ে চলে যেতে পারি। মেল 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 ফিমেল বোথ, যে যা খুশি যা। আচ্ছা আচ্ছা, তোমার কাছে কি আছে, ফিমেল না মেল? আমার কাছে এখন আছে 3টে মেল আছে আর 11টা ফিমেল আছে। 11টা ফিমেল, তাহলে একে একে বিট গুলো দেখা যায়। হ্যাঁ অবশ্যই অবশ্যই। আচ্ছা, এবার আমরা দেখতে পাচ্ছি ভাইয়ের কাছে, সৌভিকের কাছে সিম্বা, এর নাম একটা সব থেকে ভালো লিটারের সব থেকে বেস্ট পাপিটা আমরা পাই, মানে ওই লিটারের মধ্যে যেটা বেস্ট হয় তুমি পেয়ে যাবে। আর যদি কেউ ওরকম না করে তোমায় একটা অ্যামাউন্ট কিছু দিতে চায়? হ্যাঁ, যদি সেদে মনে হয় যদি না সৌভিক আমি এটাকে রাখবো বা আমার পছন্দ, সেই ক্ষেত্রে আমি অনেক জায়গায় অনেক কিছুতে স্যাক্রিফাইস করি, সেটা অ্যামাউন্ট বলে আমি বলে নিয়ে নেই, সেটা অ্যামাউন্ট দিয়ে দেয়, অসুবিধা। আচ্ছা, এখন তোমার কাছে বিগেল কটা আছে? বিগেল আছে আমার কাছে, মেল আছে একখানা, ফিমেল আছে দুখানা। ফিমেল মিটিংও করানো আছে, আপকামিং লিটারটা আছে, আমি দিদিকে ভিডিও তখন নেক্সট পার্টে আমি ভিডিও দিই, নেক্সট পার্ট আপনাদের দেয়া হবে ভাইয়ের কাছে। এখন যে কোয়ালিটি দেখতে পাচ্ছেন জলি গত, খুব অ্যাক্টিভ। হ্যাঁ, এর এজ কিরাম হবে? এজ এর এজ আছে 18 মান্থ। 18 মান্থ। আর এটা তো টিপল কালার দেখতে পাচ্ছি আমরা, এটা ট্রাই কালার পুরো। হ্যাঁ, ট্রাই কালার যাকে বলা যায়, ট্রাই কালার। আর সবথেকে বৈশিষ্ট্য এর মার্কিংটা দেখুন, দেখছেন তিলক? হ্যাঁ, আর কানে কানটা দেখুন, একদম মাজেলের নিচে আছে, মাজেলের নিচে আছে। জ্যাকেট আছে, ফুল জ্যাকেট আছে, কালার তেলের উপরে সাদাটা দেখছেন। মেল এত ফ্রেন্ডলি, সাধারণত একটু হট টেম্পার হয় কিন্তু বিগেল তো খুব ফ্রেন্ডলি দেখছি। আচ্ছা, এবারে নেক্সট যেটা দেখতে পাচ্ছি এটা ফিমেল বিগেল, ফিমেল। এর সম্বন্ধে যদি একটু কিছু বলো। এরই এর যে ব্রিডারটাকে দেখালাম আমি আমার যে ডগটাকে, এর সাথে এর সার্ভিস করানো আছে, এই আর 1.5 মাস পরে এর একটা লিটার ঢুকবে। 1.5 মাসের মধ্যে এইরকম কোয়ালিটি দেখছেন, এর তো মানে কানটা আরো বড় হয়েছে, প্রচুর বড় বড়, বাইরে বেরিয়ে গেছে। এরকম কোয়ালিটি আমরা সাধারণত দেখতে পাই না, আপনারা দেখুন
সাধারণত আর এটাও ট্রাই কালার এর বাচ্চা কোয়ালিটি তো খুবই ভালো ভালো হবে আর ফার্স্ট টাইম লিটারে বাচ্চা সব সময়ের জন্য বেস্ট কোয়ালিটি হয় ফার্স্ট টাইম বাচ্চা কারণ মায়ের শক্তিটা পুরো পায় পুরো পায় পুরো শক্তিটা মায়ের পাওয়া যায় আর এই তো কানে দেখছেন কোয়ালিটিটা পুরো একদম মাসল ছাড়িয়ে গেছে আমার মনে হয় এ আরো ভালো কোয়ালিটি আরো বেটার কোয়ালিটি হাই কোয়ালিটি আর যদি মনে করে পেপারও চাই কারোর পেপারও আমি দিয়ে দেবো মায়ের পেপার রেডি আছে মায়ের পেপার বাবার পেপার বাবার পেপার রেডি আছে আপনারা যদি পেপার চান সেক্ষেত্রে দামটা কিছু দামটা বেশি পড়ে করবে ক্যানেল রেজিস্টার্ড হলে অবশ্যই একটা ভালো এই হবে আর কোয়ালিটি খুব ফাইন কোয়ালিটি আমরা এসছি ভাইয়ের কাছে এত সুন্দর দেখি খবর পেয়ে এসেছি দেখছেন কত আমি তো প্রথম এসেছি আর হেলথ নিয়ে কোনো ইস্যু হবে না না হেলথ রিগেল সাধারণত ফিটনেস খুব প্রচুর হয় হেলথ দেখুন দেখুন মুখ পুরো একদম রিঙ্কেল একদম এখন থেকে এরকম রিঙ্কেল চলে আছে দেখুন হ্যাঁ পাঞ্জাব কোয়ালিটি আপনি এরকম হয় ওয়েস্ট বেঙ্গলে এই কোয়ালিটি আপনারা পাবেন খুব কম পাবেন পাবেন কম পাবেন এই বলাটা এরকম রিঙ্কেল খুব কম পাবেন আমরা এবার একটা সেন্ট বার্নার দেখছি ভাইয়ের কাছে এটা ফিমেল আছে এটা ফিমেল আছে এটারও পেপার আছে এটাও শো কোয়ালিটির আছে আচ্ছা দেখুন স্টেপটা দেখলে বুঝতে পারবেন আপনারা এর এখন একটু ভলিউমটা কম আছে কারণ এই রিসেন্ট বাচ্চা বেরিয়ে গেছে অনেকে ভাবে যে না চেহারা খারাপ এই খারাপ এগুলো হচ্ছে মল যে কোনো যে ব্রিডিং করবে তার বাড়িতে একবার বাচ্চা হয়ে যাওয়ার পর যখন বাচ্চা তার আড়াই মাস মতন হয়ে যাবে মায়ের মল্টিং শুরু হয় কারণ বাচ্চার যেরকম পেটের একটা লোম পড়তে থাকে মায়েরও সেরকম একটা লোম পড়তে থাকে তারপর এটা আবার তিন চার মাস পরে গিয়ে আবার রিকভারি হয়ে যায় এর বয়স এখন কত আছে এর বয়স আছে 27 মাস 27 মাস 27 মানে একদম নতুন কুকুর একদম নতুন দুবার সেকেন্ড টাইম হলো সেকেন্ড টাইম বাচ্চা সেকেন্ড টাইম আচ্ছা এর বডি ওয়েট কিরকম হতে পারে এর বডি ওয়েট মিনিমাম আছে 72 কেজি 72 কেজি 72 কেজি মানে বিশাল ব্যাপার ফিমেলে 72 কেজি মানে অনেক অনেক আরেকটা কথা আমি সবাইকে বলে দিই কখনো কেউ যদি ব্রিডিং এর জন্য অনেকে হচ্ছে ব্রিডিং এর জন্য কারণ একবার হলেও ফিমেলকে একবার ব্রিডিং এ দিতে হয় তাহলে কি হবে ওদের যে ভেতরে যে সার্কুলেশনটা ওই সার্কুলেশনটা ঠিক থাকে তারপর করালে করেন না করলে না করেন কোনো কোনো ব্যাপার আচ্ছা যেমন মেলের ক্ষেত্রে সবাই বলে যে একটা এই সার্ভিসের দরকার আছে মেলের ক্ষেত্রেও ফিমেলের ক্ষেত্রেও একটা দরকার আছে একদম 10 বছর যদি ফিমেলটা বাজে 10 বছর একটা সার্ভিস করলেও যথেষ্ট টোটাল ফিমেলটা ঠিক তার লাইফের মধ্যে ফিমেলটা ফিমেলটা ঠিক থাকবে ফিমেলের যে সার্কুলেশনটা হয় আমাদের তো যে ব্লাড ব্যাংক রক্তদান এগুলো কেন করে আমাদের রক্তটাকে তো চেঞ্জ করে আবার একটা নতুন রক্ত তৈরি করার জন্য করে এদেরও ভেতরে তাই হয় তাই হয় হ্যাঁ এদের ভেতরটাও তাই হয় ধরে আচ্ছা যদি কেউ ফিমেল থাকে তার মতে যে কতদিন বাচ্চাটা নেওয়া উচিত মানে দেখুন ফিমেল যদি কারোর থাকে আমরা তো অ্যাজ এ ব্রিডার হিসাবে বলছি একটা সিজন গ্যাপ রেখে রেখে নেওয়াটা উচিত একটা সিজন গ্যাপ একটা সিজন গ্যাপ মানে বছরে একবার বছরে একবার আচ্ছা এটা কত এজ অবধি নেওয়া যায় ফিমেলের ক্ষেত্রে 5 থেকে 6 বছরের মধ্যে আর নেওয়াটা না উচিত নয় আর একটা মেলে সার্ভিসের 8 থেকে 7 বছর তারপরে থামিয়ে দেওয়া উচিত বয়স হতে হতে ওদের তো পাওয়ার ক্ষমতাটাও অনেক কমে যায় কমে যায় ওদের এজটাই তো 10 বছরের মধ্যে ওই কারণে ঠিক আছে এবার নেক্সট এবার আমরা যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে হাস্কি আরে কি কালার বলা যায় এটা রেড এন্ড হোয়াইট রেড এন্ড হোয়াইট যেটা আমাদের এখানে ব্ল্যাক এন্ড হোয়াইটটা রেড এন্ড হোয়াইটটাই বেশি চলে আচ্ছা এর প্রপার ব্লু আই আছে ব্লু আইস আচ্ছা দেখো ব্লু আইস হ্যাঁ এই ব্লু আই আছে আর হচ্ছে এজ হচ্ছে ওই 15 to 16 মান্থ হবে মানে 16-17 মাসে এখনো তো মনে হয় বাচ্চা ওঠে বাচ্চা হয়েছে আচ্ছা আচ্ছা একবার বাচ্চা হয়েছে যার কারণে ও পুরো মিশেতে নেই ওঠে নেই আচ্ছা আচ্ছা এর জলই দেখতে পাচ্ছি জলই খুব জলই এর আগের বাচ্চা কতদিন আগে উঠেছে এই আগে বাচ্চা উঠেছে 3 মাস হয়ে গেছে 3 মাস হয়ে গেছে 3 4 মাস হয়ে গেছে চোখটা দেখো এও তো প্রপার মার্কিং দেখতে পাচ্ছি না না এখন খেলার টাইম ওকে আটকে রাখা যাবে না মানে ও খেলতে চাইছে সব খেলা খুব জলি হ্যাঁ ঠিক আছে
সব রকমের সবকিছু বাচ্চা যদি মনে করে বাইরে থেকে অনা দেবে ট্রান্সপোর্ট ইনপোর্ট সবটাই এনে দেবে। ঠিক আছে, তাহলে ভাইয়ের সাথে যোগাযোগ করতে হবে। ভাই তোমার ফোন নাম্বারটা? আমার ফোন নাম্বার হচ্ছে 8 triple 7 8 9 6 4 5 3। আরেকবার বলছি 8 triple 7 8 9 6 4 5 3। ঠিক আছে, এটাই হোয়াটসঅ্যাপ নাম্বার? এটাই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, এটাই আমার কলিং নাম্বার। যখন এনি টাইম, ওই যে এরকম না যে আমি বাচ্চা দিয়ে মুখ ফিরিয়ে নেবো বা সরে যাবো, আমাকে যখন খুশি ফোন করবে আমাকে পাবে। আচ্ছা, যদি না আমি ব্যস্ত থাকি। এরপরের বিট আমরা কি দেখতে যাই? গোল্ডেন রেট্রিভার। গোল্ডেন রেট্রিভার এর এজ কি আছে? এর এজ আছে 11 মাস। 11 মাস মাত্র, দেখুন পুরো বড় হয়ে অ্যাডাল্টের মতো হয়ে গেছে। লোমের কোট কোট দেখুন, কোট কোয়ালিটি দেখুন। হ্যাঁ, আরো কোট কোয়ালিটি, কানে দেখলে বোঝা যাবে আরো এগুলো চেঞ্জ হবে, আরো আরো চেঞ্জ হবে, আরো চেঞ্জ। আর এই ল্যাচটা দেখুন আপনারা, পুরো সেই ঢাকের মধ্যে যেটা থাকে তার মতো হয়ে যাচ্ছে আস্তে আস্তে। আরো ভালো হবে এটা, এখন আরো ভালো কোয়ালিটি, ভালো কোয়ালিটি আসবে। আর একটা কথা বলে দিই, কোনোদিনও 9 মাসের যে সিজনটা ঢোকে আমাদের উপরে, ওই কখনো মিটিং করানো উচিত না। আচ্ছা, কখনো মিটিং করানো উচিত না, সার্ভিস করানো উচিত হচ্ছে ঠিক 1 বছরের ঊর্ধ্বে। যে অনেক ফিমেলের একটু লেট করে আসে, একটু আগে আসে, আগে আসলে তো করাবেন না, কিন্তু যখন 9 মাসের ঊর্ধ্বে চলে যাবে, যখন 14 মাস 13 মাস, এটা সেকেন্ড সিজনে আপনি ধরাতে পারবেন। প্রথম সিজনটা বাদ দিয়ে, এটা বাদ দাও, সেকেন্ড দিলে এটা ভালো। মানে আপনি একজন ডগ লাভার বা একদম একদম সাজেশন দেওয়া হিসেবে বলতে চাইছেন, কারণ ফিমেলটা তখন 9 মাসে না প্রপারলি রেডি হয় না, রেডি হয় না তখন। হ্যাঁ, তখন আরো গ্রোথ, তখন আরো গ্রোথ টাইম। এটা করালে কি, তাহলে ফিমেলটার হাইট লেন্থ এগুলো ডাউন হয়ে যাবে, শরীরে যে পাওয়ার ক্ষমতা এটা কমে যায়। যেকোনো বিট চাইলে আমি করে দেবো, আর দিদি আর দাদার চ্যানেল থেকে থুতে আসলে আমি আরো ডিসকাউন্ট করবো। আচ্ছা, আপনারা আমাদের চ্যানেলে যদি আসেন, সুকন্যা অধিকারী সাবস্ক্রাইব করা থাকলে, ব্লগ থেকে আসে সাবস্ক্রাইব থাকা করা থাকলে ভাইয়ের কাছে এলে অবশ্যই কমে পাবেন। এছাড়া সমস্ত রকম বিট অ্যাভেলেবেল, ফোনে কন্ট্যাক্ট করবেন, ওনার কাছে থাকলেও দিয়ে দেবে, আর না থাকলে আমাকে দুদিন একটু টাইম দিলে এসে যাবে, আপনারা এখনো নিতে পারেন। হ্যাঁ, রেডি পাপি পেয়ে যাবেন, এবং হাই কোয়ালিটি, সব কোয়ালিটি মেনটেন করবেন। দেখুন একটা কথা আমি বুঝি, যে দুটো পয়সা দিয়ে আমি যখন বাড়ির জন্য একটা কিছু নেব, ভালো জিনিস নেবো, অনেকে কম পয়সায় খোঁজে, আমি মনে করি কম পয়সায় জিনিসটা হয়তো ভালো হয় না, যেরকম গুড় সেরকম মিষ্টি। একটু কোয়ালিটি, একটা বেটার কোয়ালিটি কুকুর পাপি নিতে গেলে অবশ্যই একটা মিনিমাম একটা রেঞ্জ তো দেওয়া উচিত, নাহলে তো একটা ভালো কোয়ালিটি পাবে, পাওয়া যাবে না। আর মেইনটেনেন্স খরচাও তো আছে, খরচা আছে, বাচ্চা রেডি করার আগে খাওয়া দাওয়া, অবশ্যই অবশ্যই খাওয়া দাওয়া, মাকে ট্রিটমেন্ট করা আগে করতে হবে, মাকে ট্রিটমেন্ট, তারপরে একটা গাছ যদি প্রথম থেকে যদি শক্ত হয়ে না জন্মায় তার ফলনটা তো আমি পাবো না। একদম, ফলনটা পেতে গেলে তো আমার গাছটাকে তো ঠিক রাখতে হবে। আজকে আমার বাচ্চার দরকার নেই, আজকে যদি আমার গাছটা বেঁচে থাকে আমি বাচ্চা সব সময় ফল পাওয়া যাবে, যে কোনো সব সময় আমি বাচ্চা হবো। কিন্তু ওকে যদি আমি ঠিক না করি, আমার শরীর খারাপের মধ্যে যদি আমি মিটিং করিয়ে দিই, তাহলে এগুলো তো অমানবিকতা, এগুলো তো মানবিকতায় আসে না। না, প্রথম ভালোবাসা, প্রথম ভালোবাসা, একে আগে নিজের বাচ্চার মতন ট্রিট করতে হবে। ব্যবসা আমি করি বলেই যে একে আমি বাচ্চার মতন ট্রিট করবো তা না, আগে দেখতে হবে বাচ্চা, আমার কুকুর আমার বাচ্চাগুলোকে দেখলেই, যে কেউ দেখলেই বলবে যে বাচ্চা আমার কত অ্যাক্টিভ, কত হেলদি। তাহলে প্রতিটা ডগই তো দেখছি বেশ কাছাকাছি 2 বছর 2.5 বছরের মধ্যে। তাহলে কি তুমি একসাথে সব অনেক বিড়ি তুলে? হ্যাঁ, একবারে আমি অনেক বিড়ি, এটা তো মেইনটেনেন্স করাও একটা টাফ ব্যাপার, বউ করে, কথা বলবো না, আমার বাচ্চা বাচ্চা হয়ে গেলে সব বই করে, আমি করি। একটু বোনের দিকে দেখাও, কোনো অসুবিধা নেই, বোনই সব ট্রিটমেন্ট করে, এবং করে দেখুন বউ, এমনকি আমার বউ স্যালাইন ফ্যালাইন আমি যেটা জানতাম না ও আমার আগে শিখেছিল।
আচ্ছা ও স্যালাইন ইনজেকশন এমন দিন গেছে আমার বাড়িতে বাচ্চা ডেলিভারি হচ্ছে আমি বাইরে রয়েছি ও স্যালাইন করে বাচ্চা ডেলিভারি করে আচ্ছা ভাই হচ্ছে বোন বেশি অ্যাক্টিভ এ ব্যাপারে এবং ডগ লাভার আরো বেশি অনেক বেশি অনেক অনেক বেশি ডগ লাভার এবং একটা সাপোর্ট না খুব পেলে হয়তো ভাই উঠতে পারতো না উঠতে পারতো না আমি উঠতে পারতাম না একটা সাপোর্ট মিনিমাম দরকার সবসময় একার দ্বারা সবকিছু সম্ভব মানে ঘরে বাইরে ঘরে বাইরে আমি তার মধ্যে এইদিকে বাচ্চা কেনাবেচা করতে যাই ট্রিটমেন্টে যাই বাড়ির বউ যদি ঠিকমতো না মেইনটেইন করে এতটা সাকসেসফুলি কেউ করতে পারবে না পারবে না কখনোই সম্ভব না আচ্ছা এবার নেক্সট বিট নেক্সট বিট আসবে হচ্ছে ল্যাব ল্যাব আচ্ছা আমরা সাইজ হ্যাঁ এটা ডগ আছে এটা ডগ আছে দেখছেন ল্যাব এর এজ কি আছে এর এজ আছে 3.5 মান্থ সাড়ে তিন বছর আছে সাড়ে তিন বছর বয়স ফুল অ্যাডাল্ট জলি প্রচন্ড হেড কোয়ালিটি দেখুন হ্যাঁ একটু বয়স যদি বেশি না হয় না এই পামের যে ক্ষমতাটা ওটা আসে না ঠিক মতো আচ্ছা এই ডগে যে মেটিং করতে গেলে একটা পামের ব্যাপার থাকে সেটা এজ বেশি হলেই বেশি হলে কার্যকারিতা হয় পারফেক্ট আসে আর এই ট্রিটমেন্টটাও একটু ভালোভাবে করতে হয় অবশ্যই ডগকে ফিমেলের থেকেও ডগকে ট্রিটমেন্টে ভালো খাওয়া দাওয়া খাওয়া দাওয়া কেনো খাওয়া দাওয়া একদম ঠিক কিন্তু এদের আবার যে মাংসের পরিমাণটা এদের একটু বেশি দেওয়া হয় ফিমেলকে একটু কম কম দেওয়া হয় আর ফিমেল যদি ফ্যাটি হয়ে যায় মানুষের ক্ষেত্রে ফ্যাটি হয়ে গেলে ওদের ধারণ ক্ষমতাটা কমে যায় আচ্ছা বাচ্চা ধারণ ক্ষমতাটা কমে যায় যেখানে 10টা বাচ্চা হতে সেখানে দিচ্ছে হচ্ছে দুটো তিনটে হ্যাঁ আপনাদের যাদের এরকম ফিমেল আছে তারা বুঝতে পারছেন এখানটা এরকম মেনটেন করবেন বা যার ডগ আছে তাকে আপনারা বেশি দিতে পারেন আর ফিমেলের ক্ষেত্রে একটু কম দিন তার বাচ্চাটা হলে কি বাচ্চা ধারণ ক্ষমতা বাচ্চা খুব ভালোভাবে সুন্দরভাবে বেরোনো বেরোতে পারে প্লাস মার ডেলিভারির কোনো সমস্যা হয় না আচ্ছা 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 আমরা এই যে দেখছি এটা তো খুব বড় ধরনের ল্যাবটা দেখতে পাচ্ছি এত বড় ল্যাব দেখা যায় না হেড কোয়ালিটি খুব এটা কি জাতের মানে এটা হচ্ছে ইংলিশ ল্যাব ইংলিশ ল্যাব আচ্ছা ইংলিশ ল্যাবের কালারটা কি এরকম রিচ হয় রিচ হয় আর এর যে হেড কোয়ালিটি দেখছি টেলটাও শর্ট টেল খুব বড় নয় না এর বডি ওয়েট কিরকম হতে পারে এর বডি ওয়েট আছে 45 কেজি 45 কেজি ঠিক আছে এর লিটারে তো অনেক বাচ্চা উঠছে অনেক বাচ্চা উঠছে অনেক জনের কাছে আছে চাইলে চাইলেও পেয়ে যাবে না তুমি যেহেতু পিক বাচ্চা না তো হ্যাঁ হ্যাঁ যেহেতু আমি বেস্ট কোয়ালিটির বাচ্চা দিলি সব সময় আচ্ছা সেক্ষেত্রে দাম কিরকম হতে পারে ল্যাবের দাম এখন যেরকম মার্কেটে চলছে এর বাচ্চার দাম আছে দাম আমি রাখি 11 থেকে 12 হাজার টাকা এরকম ভালো কোয়ালিটি সেটা তুমি বুঝতে পারবে কোনটা বাপের দিকে যাবে অবশ্যই কারণ তুমি তো ডগ লাভারের সাথে একটা তোমার নলেজ আছে কেউ যদি আমার উপর ছেড়ে দেয় যে সৌভিক আমাকে একটা ভালো জিনিস দেখে দাও হ্যাঁ আমি এই কিছুদিন আগেও আমি দিয়েছি আমি আমার যেটা চোখে পছন্দ হয় আমি সেটাই দিই কারণ নেক্সট টাইম যেন বলতে পারে সৌভিক তোমার থেকে একটা ভালো নিয়েছি আর দিদির চ্যালেঞ্জ থুতে এসে সৌভিকের কাছ থেকে আমার একটা ভালো পেয়েছি পেয়েছি দিদিরও একটা দাদার একটা নাম থাকে আচ্ছা আচ্ছা তোমাদের বুঝতে পারছো চ্যানেলের নাম দিয়ে অবশ্যই আসবেন এবং সাবস্ক্রাইব করবে তোমরা যেটা দেখছো প্রত্যেককে আমরা দেখতে পাচ্ছি দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না হ্যাঁ করো দেখছো আমরা তো বর্ষা আজকে বৃষ্টির মধ্যে তোমাদের জন্যই ঘুরছি তোমাদের দেখাবো বলে কিছু আমরা আসছি ভাইদেরও অনেক কষ্ট বারবার কন্টাক্ট করছি রাস্তা বিভিন্ন ঘুরে আসতে হচ্ছে জল জমেছে অবশ্যই অনেক কষ্ট করে দাদারা আসে সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে আর চাল দাদার চ্যানেল সাবস্ক্রাইব করো সৌভিক দত্ত সবাই চেনো সবসময় বেস্ট কোয়ালিটি আমি দিও দাদার চ্যানেল সাবস্ক্রাইব করা থাকলে আমি 12,000 বলেছি সেটা আমি 10,000 দিয়ে দেবো বুঝতে পারছো আর সেম কোয়ালিটি পাবে কারণ যেহেতু ডগ বাচ্চা থাকবেই 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 আর যদি এক্সট্রাঅর্ডিনারি কোয়ালিটি নিতে যায় সেক্ষেত্রে কিন্তু দাম বাজেটটা বাড়বে বাজেটটা বাড়বে কিন্তু এই কোয়ালিটি বিশাল ভালো আমি দেখতে পাচ্ছি মানে এই লংটা বিশাল লং মানে সাইজ সাইজটা অনেক বড় ক্যামেরা আসছে কিনা মানে সাইজটা অনেক বড় অনেক বড় মানে কাছে যেতে আমার ভয় লাগছে এরকম কিন্তু ফ্রেন্ডলি খুব ফ্রেন্ডলি আচ্ছা আর কি আছে বি রটুইলার আছে রটুইলার আচ্ছা এবার আমরা দেখছি পাঁচ ফেস দুটো রড দেখছেন কোয়ালিটি দেখে বুঝতে পাচ্ছেন ফিল মেল ফিমেল প্রায় বোথ এক এক দুটোই এক এবং হাই কোয়ালিটি এর লিটারে বাচ্চা উঠেছিল হ্যাঁ এর লিটারে বাচ্চা উঠে গেছে এরও লিটারে বাচ্চা আমার বেরিয়ে গেছে 2.5 মাস হলো আচ্ছা বেরিয়ে গেছে কিন্তু আমার ডগের তো সার্ভিস থাকেই আচ্ছা মানে পিক বাচ্চাটা পাবে বাচ্চা পাবে সেক্ষেত্রে দাম কিরাম হবে রটুইলারের দাম আছে 18 থেকে 19 হাজার টাকা 18 থেকে 19 হাজার টাকা কোয়ালিটি তো আপনারা দেখতে পাচ্ছেন সামনে আর আমি তো বলেই দিয়েছি দিদির চ্যানেল থেকে আসলে আরো 1.5-2 হাজার টাকা আমি কমিয়ে দিয়ে দেবো আচ্ছা 18-20-এর মধ্যে কোয়ালিটি তো বিভিন্ন রকম 18-18-এর মতো হবে 18-20-টা মতো ওই দাদা বললেন না যেরকম বুট সেরকম মিষ্টি এই দেখুন কি ভালো কোয়ালিটি হ্যাঁ এবং ডগ তো এত হাই যে আমি হাত দিতে ভয় পাচ্ছি দেখছেন মুখটা পুরো পাঁচ ফেস আর ফিমেলও সেই রকমই আর খুব জলি রড আচ্ছা এই লিটারে আবার কবে বাচ্চা উঠবে এই লিটারে আবার উঠবে
এই সিজনটা আমি ছেড়ে দেব, ছেড়ে দেবে মানে মোটামুটি আবার ওই 8-9 মাস পরে উঠবে। হ্যাঁ, তা এর বাচ্চা দেখছেন, কিন্তু যেহেতু ডগটা ভালো আছে, পিক বাচ্চা কিন্তু ভালো সার্ভিস আছে আমার, আরো আদার আদার জায়গায় ওখান থেকে আমি পিক তুলে দিতে পারবো। আচ্ছা, এদের এজ কি আছে? এর এজ আছে হচ্ছে 4.5-4 বছর আছে, আর এর আছে 27 থেকে 3 বছর। ফিমেলটা ছোট আছে? ফিমেল ছোট থাকলে অসুবিধা নেই। আচ্ছা, এর কবার ফিমেলটার বাচ্চা উঠেছে? তিনবার উঠেছে, তিনবার এটা নিয়ে তিনবার বাচ্চা উঠেছে। দেখছেন কোয়ালিটি সম্পূর্ণ হাই কোয়ালিটি, তিনবার উঠেছে বাচ্চা। এই কোয়ালিটি সম্বন্ধে তো আরেকটা কথা বলি, রড নিয়ে অনেকের ই থাকে, ভয় লাগে, ভয় লাগে। হ্যাঁ হ্যাঁ, রডটা আমি প্রথমে যখন আমি স্টার্ট করেছিলাম আমার নিজের লাইফে, যখন ফার্স্ট আমি কুকুর যখন স্টার্ট করি 10-12 বছর আগে, তা ওকে আমি নিয়েছিলাম হচ্ছে 18 না 19 নিয়েছিলাম ওকে আমি। আচ্ছা, 18 সালে নিয়েছিলাম ওকে আমি। তা সবাই বলেছিল রড পুষেছিস, রড পুষেছিস, রড তো খুব ভয়ঙ্কর। কিন্তু আমি যখন দিয়ে রড পুষেছি, ও খুব ফ্রেন্ডলি, সবার সাথে মিশতে পারে, কোনো কামড়ানো কি জিনিসও যায় না, কারণ ওকে আমি মানুষের সাথে মিশিয়েছি। মিশিয়েছেন? আচ্ছা, মেশানোটা হচ্ছে রড, রটউইলার মানুষের সাথে সবসময় বাচ্চা থেকে মিশাতে উচিত রটউইলারকে, তাতে কি হয় ওদের অ্যাগ্রেসিভ ভাবটা কমে যায়, কারণ মানুষের সাথে মিশে যাচ্ছে, মানুষকে চিনছে, জানছে, ওই এক মুখটা তো দেখতে হচ্ছে না তাকে। কিন্তু রটউইলার জিএসডি এসব যদি বলে রাখি, এটা ফ্যামিলির জন্য খুব লয়াল। হ্যাঁ, এই পারপাসে আমি একটা বলছি, আমি আরও দুটো এতে ভিজিট করতে গিয়েছিলাম ক্যানেলে, এক জায়গায় একটা ল্যাব দেখেছিলাম একজনের হাত কেটে নিয়েছে। হ্যাঁ, তাহলে বুঝতে পারছেন যে রড উইলার মানে যে অ্যাগ্রেসিভ হবে, আর ল্যাব মানে যে এ হবে। আবার এক জায়গায় দেখেছি যে রড উইলার একসময় অ্যাগ্রেসিভ ছিল, আরেকজনের কাছে যাওয়ার পরে তারা এমনিতে দিয়ে দিয়েছিল, কিন্তু তার কাছে গিয়ে দেখলাম যে খুব একদম ইজি হয়ে গেছে, আমাদের পাশে তুলে আমরা ছবি তুলেছি। মেন ব্যাপার কি বন্ধু দাদা, এরা ভালোবাসা চায়, এরা ভালোবাসার জিনিস, এরা ভালোবাসা চায়। কারোর থেকে যদি আমি যদি ভালোবাসা না পাই, ভালোবাসাটা দেবো কোথা থেকে? দেবো কোথা থেকে? ওদের তো সেরকম একটা মনের ফিলিংস আছে। তা একবার ওরা জোরে ডাকছেও না আমাকে দেখে, ওরা খেলার চেষ্টা করছে, হাতটা ছাড়া পেলেই, ওরা দেখুন, এ দেখুন ছাড়াটা পেলেই চলে যাবে, ছাড়া পেলেই চলে যাবে। ঠিক আছে, আজকে এই পর্যন্তই বন্ধুরা, এর পরের ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন বেশি করে, আর কিছু যদি ভুল হয় কমেন্টস করে অবশ্যই জানাবেন, আর ভাইয়ের সঙ্গে যোগাযোগ করবেন যদি কোনো পাপিসের আপনাদের প্রয়োজন হয়, তো আপনারা ভাইয়ের থেকে যোগাযোগ করলে হোয়াটসঅ্যাপ নাম্বার, ফোন নাম্বারও দেওয়া রয়েছে, আপনারা যোগাযোগ করলেই পেয়ে যাবেন।